পঞ্চায়েত নির্বাচনের আগে আগেই শাসক দলে বড় সড়ো ভাঙন ভোটের দিন ঘোষণা হতে না হতেই একের পর এক জেলা থেকে আসছে দলবদলের খবরও কোথাও শাসক দল থেকে দলে দলে কর্মী সমর্থকেরা যোগ দিচ্ছেন বিরোধী শিবিরে কোথাও দেখা যাচ্ছে আবার কিছু উল্টো ছবিও এবার ভাঙনের ধাক্কা তৃণমূল শিবিরে বড়সড়ভাবে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার জুলি জুখিয়াতে শাসক দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন স্থানীয় যুব সভাপতি সহ এক দল কর্মী সমর্থক জানা গিয়েছে ভগবানপুর বিধানসভার জুখিয়া অঞ্চলের তৃণমূল যুবসভাপতি শেখ রমজান আলী সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন রবিবার বিজেপির ভূপতিনগরের দলীয় কার্যালয়ে নবাগতদের হাতেকে পতাকা তুলে দেন ভগবানপুরের বিধানসভার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বিধানসভা নির্বাচনের আগে শাসক দল ছেড়ে বিজেপিতে সংখ্যালঘু নেতা যোগ দেওয়ায় অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসক শিবির যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল প্রসঙ্গত গত মে মাসেই শুরু হয়েছে দলবদল কোচবিহারে দিনহাটার প্রায় একশো পঞ্চাশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে সেই সময় আবার সেই মাসেই আলিপুরদুয়ারে কু কুমারগ্রাম বিধানসভার কোহিনুর গ্রাম পঞ্চায়েতে পঁয়ত্রিশটি পরিবারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার খবর সামনে আসে আবার গতকালই মুর্শিদাবাদের ভগবান গোলায় তৃণমূলের দুর্নীতি স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান তুলে প্রায় শতাধিক কর্মী সমর্থক যোগ দিয়েছেন বিজেপিতে বিজেপি নেতা রাহুল সিনহার উপস্থিতিতে তারা তুলে নেন গেরুয়া পতাকা আগামী আটই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন দায়িত্বে রাজ্য পুলিশ আগেরবারের বারের ন্যায় এবারেও গোটা রাজ্যে এক দফাতেই হতে চলেছে নির্বাচন অন্যদিকে কমিশন ঘোষণা করেছে আগামী পনেরোই জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া হবে কিন্তু তার আগেই তৃণমূলের এই ভাঙন অস্বস্তি ফেলে দিয়েছে রাজ্যের শাসক শিবিরকে